সমাজে একটা রোগ আছে, তালাক দিয়া এর ফর লইয়া খায়, রোগটা আছে নি সমাজে, খুব বেশি আছে, এটা সমাজে মিলে খুব বেশি। আর এই বিষয়টা দেওয়ার মূল মতলবই হলো এই কথাটা, আমার মনে হয় কর্তৃপক্ষ এটাই চাইতেছেন যে তালাক দেওয়ার পরে লইয়া খায়। আমার ভাই যান, এই সমস্ত ঝামেলার পরে কেন, এটারও একটা কারণ আছে। এই সমস্ত ঝামেলার পরে যার বিয়াও ঠিক মতো হয় না, বিয়ার মধ্যে বেজাল লাগে, বিয়া হইল, বিবাহ হলো একটা সুন্নত, সুন্নতরে সুন্নত মোতাবিক নারাইকা বক্স বাজায় গায়ে হলুদ ফুলায় ফুরি রে ফুহিরে ফুলারে হলুদ লাগাইব, এই সমস্ত কুকীর্তি করে যারা এরাই সাংসারিক জীবনে সুখী হয় না। খোদার বিধান মতে আসো, বিয়া সহি মতে করলে এনে জিন্দেগানি সুখী হইত। বুঝছেন হুজুর, যেটা চাষলিয়া আমার মাথা আপনি হওয়ার পরে ঢুকছে যে কিছুই লোক হইতাম না। সুতরাং বিয়া দ্বারা আগে ঠিক মতো করো, যারা বিয়া করছো না গায়ে হলুদ দিবায়, যারা বিয়া করছে এরাও হয়, আপনি কি আবার বিয়া করবেন গায়ে হলুদ দিয়া, যারা করছে না এরা খুব এ তোমরা বিয়ার মাঝে গায়ে হলুদ করবায় বক্স বাজাইবায় ই কুকীর্তি করবায়, করলে আমরা কি, আমরা তো বিধান হইয়া যাইতাম, তোমরা ওই অশান্তিত করবেন। আজ আমার নিকাহে বারাকাথান আইসা রহুমা উন্নত, আল্লাহ রাসুল হইছেন বিয়াতে খরচা যত কমইব, অথচ মেয়েটা দিনদার সুন্দরী, এই মেয়ের বিয়াতে যদি খরচা কময় এই মেয়েটা সুখী হইবে, সাংসারিক জীবনে এরা সুখী হইবে। আল্লাহ রাসুলের কথা পালন করে না। মহিলা জাতির দুইটা অবস্থা আছে, একটা হলো হাইজের অবস্থা আর একটা হলো তুহুরের অবস্থা। খুব মন দিয়া শুন তুইব, এরপরে ও হলে বুঝত না, যে ফারণ বুঝুন বিষয় দিছি এই বিষয়ে হইয়া যাও লাগবো, কথাটা ঠিক না বে? ঠিক তো বুঝতাম না কেরে, বিচারও বইলে দি দেখছি দস্তগত করতে পারে না বেডায়ও, এমন ফোয়েন টানে খাফাইলে এই সময় বুঝে, আর ওয়াজের বেলায় আর তফসিরের বেলায় বুঝতে না কেরে, বুঝবার জন্য আল্লাহ কোরআন দিছুন, ঠিক না বে? ঠিক বুঝতই। মহিলাদের দুইটা অবস্থা ভূমিকা চলছে, একটা হলো হাইজ আর একটা হলো তুহুর। ওলামা একেরাম সহজে বুঝবেন, হাইজ মানে মাসিক আর তুহুর মানে যখন মাসিক থাকে না পবিত্র। হাইজ আর তুহুর মহিলাদের দুইটা অবস্থা, তালাকের মধ্যেও এই দুইটা অবস্থার মধ্যে ডিফারেন্স হইব, ব্যবধান। এখন আসুন, বিবাহিতা মহিলা কয়েক প্রকারের। এক প্রকারের মহিলা হইল গায়ের মদখুল বিহা, বিয়া করছে কিন্তু বেগমের সাথে মিলন হইছে না, গায়ের মদখুল বিহা, বিয়া করছে মিলন হইছে না, এর ভিত্তিতে তালাকের দেওয়ার প্রয়োজন হইয়া গেছে। আরেক জাতের মহিলা হল মদখুল বিহা, বিয়া করছে মিলন হইছে, সে আবার ঋতুওয়ালা হাইজওয়ালা, অর্থাৎ এই মহিলার ঋতু হয় সময়ে সময়ে মাসিক হয়। আরেক জাতের মহিলা হল মহিলার সাথে মিলন হইছে কিন্তু তার মাসিক নাই, মাসিক নাই হওয়ার কারণ হইল তিনটা, একটা হইল অয়তো ফেডো বাচ্চা, আর একটা হইল বয়স কম, বেউ গেছি গা বয়স কম মিলন হইছে কিন্তু বালি গইছে না, আর একটা হলো বয়স বেশি হইয়া মাসিক বন্ধ হয়ে গেছে গা। এই কয়েক জাতের মহিলা তালাকের মশালার মধ্যেও কিছুটা ব্যবধান হইব। এই কথাগুলি বোঝার পরে এখন আসুন আমরা বিষয়টারে কয়েকটা ভাগে ভাগ করি। একটা ভাগ হলো তালাক কীভাবে দিবি, একটা ভাগ হলো তালাক কীভাবে দিবি, তালাক দেওয়ার প্রয়োজন হইতে পারে, তালাকের প্রয়োজন হতে পারে, এজন্য তো খোদা বিধান দিছেন, ঠিক না বে? ঠিক তালাকটা কীভাবে দিবি,
আরেকটা হলো তালাকটা কখন দিবি, আরেকটা হলো তালাকের পরে কি করবি। তালাকের পরে বউরে লইয়া খাইতো না বাড়ির দৌড়াইতো, কি করবে, তালাক কিভাবে দিবে আগে বুঝি, তালাক কিভাবে দিবে, কিভাবে দিবে তালাক এই কথাটা বুঝবো প্রথম আয়াত দিয়া, আর তালাকের পরে কি করবে এই কথাটা বুঝবো সাত নম্বর আয়াত দিয়া, আর তালাক কখন দিবে এটা বুঝবো সুরায়ে নিসার এক আয়াত দিয়া। কথা বুঝো আইতেছে নি না আইতেছে না? এখন আসুন আগে বুঝি আজকের আয়াত দিয়া তালাক কিভাবে দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আমার নবী তোমার উম্মতকে বলে দাও, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন হয়, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তখন তুমি সুন্নতি তালাক দে। তালাক দেওয়ার প্রয়োজন হইলে কি কি তালাক দিবে, সুন্নতি তালাক। এই সুন্নতি তালাকটাই বলতেছেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দা, এতটুকু পর্যন্ত হলো সুন্নতি তালাকের সুরত। সুন্নতি তালাক কি? তোমরা প্রভুকে ভয় করো, আল্লাহকে ভয় করো যিনি তোমার প্রভু। আল্লাহরে ভয় করো মাইনি, এর মতলব হলো সুন্নতি তালাক ছাড়া আরো কিছু তালাক আছে সেই তালাক দিও না, আল্লাহকে ভয় করো। সুন্নতি তালাক ছাড়া আর কি তালাক আছে? আরো দুই জাতের তালাক আছে, একটা হলো তালাকে বিদাত আর একটা হলো তালাকে হারাম। তাইলে তালাক কয় প্রকার হইল? তিন প্রকার, সুন্নতি তালাক, বিদাতি তালাক, হারামি তালাক। তালাকে সুন্নত, তালাকে বিদাত, তালাকে হারাম। আল্লাহ কেন বুঝাইতাম, আল্লাহ তুমি তো বুঝতে। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন وأحصل الإدام واتقوا الله ربكم ভাই তালাক বিদাত তালাক হারাম কোনটা আগে শুনি, এরপর সুন্নতিটা শুনব। তালাক বিদাত হইল কয়েক জাতের, একটা হলো এক মাসে তিন তালাক, এক মাসের ভিতরে কয় তালাক, তিন তালাক, এটা বিদাত। আরেকটা হলো একসাথে তিন তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, গুন্যা গুন্যা। আরেকটা হলো গোনাগুনি নাই, এক কুচুটি হয় তোরা তিন তালাক, খসুরত হইল তিন সুরত। এক মাসে তিন তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, বা এক কথায় তিন তালাক, এই তিন সুরতে হয় তালাকে বিদাত। বুঝাইছিনি? এটা হলো তালাকে বিদাত। আর তালাকে হারাম হলো হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া, এটা হলো তালাকে হারাম। আমার ভাইজান, মাসিক অবস্থায় তালাক দিলে এটা তালাকে হারাম। এখন হইন সুন্নতি তালাক কইতেছি একটু পরে। আমরা দেশ যে আপনার গ্রামও যে তালাক দে, এটা সুন্নতির দ্বারও যায় না বিদাত যেটা হয়েছে ইদার থাকে, বেদাত যেটা হয়েছে ইদার তুই থাকে। তালাক দিলে এক মাসে তিন তালাক, ইটাও বিদাত, ইটা তো যায় না। কতরে দিলাম তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, আর নাইলে হবে তোরে একসাথে তোরে দিলাম তিন তালাক, এভাবে তালাক দেয়নি না দেয় না, দেখি সুন্নতি না বিদাতি তালাক, বিদাতি তালাক। আমার ভাই, এখন বিদাতি তালাক আর হারাম তালাক এটা নিষেধ, এইভাবে তালাক দিও না, তালাক দেওয়ার প্রয়োজন হলে সুন্নতি তালাক দেও। এখন নাই বিদাতি তালাক আর হারাম তালাক দিতে আল্লাহ নিষেধ করেছেন, দিলে ওই বনি আপনারা হইল হওয়া কিতা, দিলে ওই দিব, কিন্তু হাসটা তোমার বিদাত হইল, হাসটা তোমার হারাম হইল,
হাইজ অবস্থায় তালাক দিলে তালাক হইব, কিন্তু কাজটা তোমার হারাম হইল। আর এক সুনে তিন তালাক, এক কথায় তিন তালাক, এভাবে দিলে তালাক হয়ে দিব, কিন্তু কাজটা তোমার বিদাত হইল। কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, বিদাত হলো গুমরাহি আর সমস্ত গুমরাহ হলো জাহান্নামী। আমার ভাই জান, এখন আন সুন্নতি তালাক কি, কেমনে তালাক দেওয়ান? ও গণবীজি, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইজা তাল্লাক তুমুন নিসা, যখন তার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন হয়, ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দা। সুন্নতি তালাকের দুইটা সুরত আছে, কটা সুরত আছে সুন্নতি তালাকের? দুইটা, একটা হুসুন ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন, আর একটা হুসুন ওয়া আহসুল ইদ্দা। এই দুই জাতের তালাক দে বুঝাইতেছে, সুন্নতি তালাক দুই জাতের। একটা হলো আমার ভাই জান, তিন মাসে তিন তালাক, ক মাসে তিন মাসে তিন তালাক, আবার তালাকটা দিবে তুহুর অবস্থায়, হাইজ অবস্থায় না। তালাকটা দিবে হাইজ অবস্থায় না, তুহুর অবস্থায়। হাইজ আর তুহুর বুঝাইছে তো? বুঝে, মানুষে কম বুঝে না তা, হাইজ বুঝুননি, মাসিক মেন্স ঋতু, আর তুহুর হইল পবিত্র অবস্থা। পবিত্র অবস্থায় তিন মাসে তিন তালাক, এটা গুনতে হবে কেমনে? হাইজের আগেরটা গুনতে হবে, হাইজের আগে হইল তুহুর, এটা আল্লাহ বলেন ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন। ও নবীজি, আপনি আপনার উম্মতকে বলে দেন, তালাক দেওয়ার প্রয়োজন হইলে কেমনে তালাক দিব, ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন, এরা যেন তালাক দেয় ইদ্দত হিসাবে। ইদ্দত হিসাবে বলতে মাসিকের আগে যেন তালাক দেন, মাসিকের আগে তালাক দিব, মাসিকের আগে বলতে পবিত্র অবস্থায়, কথা বুঝাইছে নি রাইছে না? মাসিকের আগে বলতে পবিত্র অবস্থায়, আবার সেই পবিত্র অবস্থা যতদিনই থাকবো এর ভিত্তিতে বিধির সাথে মিলন করতে পারতো না। এটা হলো সুন্নতি তালাকের এক নম্বর সুর। আল্লাহ এই কথাটা বলতেছেন, ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন, এরপরে বলেন ওয়া আহসুল ইদ্দা, ইদ্দতকে স্মরণ রাখো। এটা হলো সুন্নতি তালাকের দুই নম্বর সুরত। এটা কোনটা? একটা তালাক দে বা দুইটা তালাক দিবে, একটা তালাক ধরেন এক তালাক হই, এক তালাক দিয়া এরপরে তিন হাইজ গুনতে হবে। এই তিন হাইজের ভিতরে বেদির সাথে মিলামেশা করতে পারতো না, তখন ওই এক তালাক হই তিন তালাক হইয়া যাইব। কথা বুঝাইছে নি নাইছে না? একলা তালাক দিয়া বেদির সাথে আর মিলামেশা নাই, যখন তিন তুহুর তিন হাইজ যাইব তখন তালাক হইয়া যাইব, তিন তালাক হইয়া যাইব। আমার ভাই জান, এটার কয় সুন্নতি তালাক। তিন মাসে তিনটা তালাক, আর নাইলে একটা তালাক দিয়া যাইতে হবে কত হাইজ? তিন হাইজ। এই দুই সুরত হলো সুন্নতি তালাক। একবার কোন সুবহানাল্লাহ, বানাইয়া পিতাছি এখান থেকে আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আয্যুহান্নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তালাক দেওয়ার প্রয়োজন হইলে আপনার উম্মতকে বলে দেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, এরা যেন তালাক দেয় ইদ্দত গনিয়া। ইদ্দত গনিয়া বলতে হাইজের আগে আগে, বলতে তিন মাসে তিন তহুরে তিনটা তালাক। এরপরে বলেন ওয়া আহসুল ইদ্দা, ইদ্দতকে স্মরণ রাখো। এটা দিয়া বুঝাইছেন সুন্নতি তালাকের দুই নম্বর অবস্থা, সেইটা হলো একটা তালাক দিবে বা দুইটা তালাক দিয়া এরপরে বেটির সাথে আর মিলামেশা করবে না। তিনটা হাত যদি ফাইর হইয়া যায়, ফার হইয়া যায়, তাইলেই তালাক হইয়া যায়। এটারে বলেন ওয়া আহসুল ইদ্দা, ইদ্দতকে স্মরণ রাখো, ইদ্দতকে স্মরণ রাখো, তিন হাইজ স্মরণ রাখো,
তিন হাইজ গেলে গা আমার ভাই, ওইটা হইল সুন্নতি তালাক, এক তালাক ওই তিন তালাকের দাগ ডাকে। আমার ভাই জান, এই সুরতে তালাক দেওয়া সুন্নত, এই সুরতে তালাক দেওয়া সুন্নত, আর বাকিটা হলো অয়ত বিদাত নয়তো হারাম, অয়ত বিদাত নয়তো হারাম।